নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের মা ক্যান্টিনের বিরুদ্ধে। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের দাপটে কার্যত কর্মহীন হয়ে দিশেহারা সারা দেশের মানুষ। কর্মহীনের ফলে নিজেদের সংসার চালাতে এই রাজ্যের মানুষ হিমশিম খায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 5 টাকার বিনিময়ে মা ক্যান্টিন চালু হয়। বর্ধমান পৌরসভার উদ্যোগে তিনকোনিয়া বাসস্ট্যান্ডের ভিতর চালু হয় মা ক্যান্টিন। দেখা যায় বেহাল মা ক্যান্টিনের খাবারের মান নিম্নমানের বলে জানান উদ্যোক্তারা। এই একটা করেছে আমি জানি না মা, হ্যাঁ 5 টাকা করে। 5 টাকা করে কেমন খাওয়া দাওয়া কেমন দেয় এরা? না খাওয়াটা ওই ডিম ভাত, আবার হসপিটালে খাওয়ার থেকেও খারাপ বলবে। সেটা সেটা কি করে কিছু তো বলার নাই। কারা ফেলেছে মাটিটা? এটা তো এইখানকার লোকেই যাই হোক ফেলেছে, যে হোক ফেলেছে। খালি খাবার ভালো নাই এটুকু জানি না, একবারে বেকার। হসপিটালের থেকেও বেকার হতো, ওর থেকে হসপিটালে খাবার আরও ভালো আছে। নুন নাই, ঝাল নাই, তেল নাই, ব্যাস ওই সেদ্ধ করে নামিয়ে দিলো, ব্যাস খাবে খাও, না খাবে না খাও। কিন্তু এই খাওয়ার থেকে না খাওয়াই ভালো, কিন্তু এখন কী করবো, গরিবের পেট এখন হ্যাঁ কোনো রকম চলছে ব্যাস। মোটামুটি মোটামুটি সেরকম যুদ্ধ নেই রান্না বান্না যে সবার পক্ষেই ভালো। মা ক্যান্টিনের প্রবেশের পাশেই আছে মাটির পাহাড়, নোংরা জলের দুর্গন্ধ, মশা ও মাছির উৎপাত। পৌর কর্তৃপক্ষের নজরদারির অভাবে বেহাল এই মা ক্যান্টিন। নোংরা হয়ে গেছে, এরপরে নোংরার জন্য তো করোনা ভাইরাস সবই তো এগুলোর জন্যই হচ্ছে, বাড়ছে। এইগুলো তো করার বন্ধ করে দিলেই তো বেটার হয় সব থেকে। মাছিও বসবে না কোথাও, খাবারও কোথাও যাবে না। মাছি তো সব জায়গায় বসছে, কোনো জায়গায় বাদ নাই। নোংরা ভালো সব জায়গায় বসছে, কিন্তু মাছি নোংরা যেখানে ফেলছে সেখানে বেশি মাছি হচ্ছে। রাখার দরকার 100 বার পরিষ্কার রাখলে। অনেক প্রবলেম হচ্ছে, গন্ধ ছাড়ছে, বিপদ ঘটছে, দুর্গন্ধ ঘটছে। হ্যাঁ আড্ডা মারছে, কি বলবেন। এরপরে বাসস্ট্যান্ড উঠে গেছে এই জায়গাটা, এরকমই আড্ডা মারা হয়ে গেছে। এখন বাসস্ট্যান্ড উঠে যাওয়ার পর সব মদ গাঁজা নেশা ভাঙ এইসব ঘুমায় এইসবই করে বেড়ায়। কি করবে লোকালি সব যে সমস্ত মেয়েগুলো আছে তারা পাক মারা আশেপাশে লোকালি সব তিনকোনিয়ারই গুডসেটেরই সব লোকালি। এই স্থানে বসে খাবারের ব্যবস্থা নেই বলে জানান রাধুনীরা। এখানে গরিব দুঃখীদের যারা অসহায় তাদের জন্য আমাদের এই পরিষেবা। 5 টাকার ডিম ভাত, ডাল, একটা সবজি আর ডিম সেদ্ধ। এটা পৌরসভা থেকে করছে, রাজ্য সরকার কিছু দিচ্ছেন, আমাদের এখানে ভর্তুকি দিয়ে কিছু করা হচ্ছে। প্রতিদিন ওই 250 থেকে 300 মধ্যে লোকজন আসে। হ্যাঁ কুপন সিস্টেম, কুপন আমরা 11টা এরকম সময় দিয়ে দিই, 1টার পর থেকে আমরা খাবারটা দিই। হ্যাঁ আগে আমরা বসে খাওয়াতাম, লকডাউনের পর থেকে আমরা তারা নিজেরা জায়গা নিয়ে আসে তাদের সুবিধা মতন, সেই হিসাবে আমরা তাদের খাবার দিয়ে দিই, তারা নিয়ে গিয়ে খায় প্রতিদিন রবিবার বাদে। এখানে গরিব দুস্থ যেমন রিক্সাওয়ালা, ভিখারি, নানান ধরনের মানুষ এখানে আসেন খেতে, যারা অসহায় তারা আসেন। এগুলো আমরা পৌরসভায় জমা দিই। এ ব্যাপারে পুরপতি পরেশ চন্দ্র সরকার জানান আগামী 15 দিনের মধ্যে এই মা ক্যান্টিনের হাল পরিবর্তন করা হবে। এ ব্যাপারে পৌরসভায় আলোচনা হয়েছে বলে জানান পুরপতি। না মা ক্যান্টিন নিয়ে আমাদের মোটামুটি আলাপ আলোচনা হয়েছে, ওটা যাতে আরও সুষ্ঠু এবং সুন্দরভাবে চলতে পারে তার জন্য একটা পদক্ষেপ করা হচ্ছে। আপনারা দিন 15-র মধ্যেই সেটা বুঝতে পারেন। সব বিষয়টাই আপনাকে আমি বললাম, মা ক্যান্টিন নিয়ে এই গত সপ্তাহেই আলাপ আলোচনা হয়ে গেছে। ওই জায়গাটাকে গুছিয়ে গাছিয়ে সুবিন্যস্ত করে যাতে ঠিকঠাক মতো পরিচালনা করা যায় সে বিষয়ে চিন্তাভাবনা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।